हेलो विजिटर्स वेलकम टू इजी लर्निंग इजी लर्निंग आपनादेर स्वागत गत पर्वे आमरा देखेछिलाम किभाबे ভাটিয়ারি লেকে যেতে হয় সেটা নিয়ে একটি পর্ব করেছিলাম আজকে আমাদের পর্ব হচ্ছে 2 আমরা আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনারা হিলভিউ পার্কে অবস্থান নেবেন আমরা ইতিমধ্যে ভাটিয়ারি লেকে বোট পরিদর্শন করার পর এখন আমাদের তিনটি গাড়ি মানে আমাদের টিমটি যাচ্ছে ভাটিয়ারি হিলভিউ পয়েন্টের দিকে এখন হিলভিউ পার্কে কিভাবে আপনি অবস্থান নেবেন এবং সেখানে আপনার গাড়ি পার্কিং এর জন্য কত খরচ হবে তাছাড়া আপনি যদি বিশাল টিম নিয়ে যান সেগুলোর খরচ কি রকম পড়বে সেগুলো আমি ডেসক্রাইব বক্সে আমি ডিটেইলস দিয়ে দিব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভাটিয়ারি লেকের যে রোডটা আসলে অনেক সুন্দর এবং দুপাশে যে প্রাকৃতিক দৃশ্য আসলে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না খুবই চমৎকার একটা রুট আর ভিউয়ার্স অবশ্যই এখানে যখন গাড়ি চালাবেন আপনি বা আপনার যদি ড্রাইভার থাকে তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই রুটটি কিন্তু অনেক আঁকাবাঁকা ভিউয়ার্স আসলে এই যে সুন্দর দৃশ্যগুলো এগুলো আমি এখন অবলোকন করতে থাকি আপনারাও কিছু সময় নিয়ে এই দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন আমরা যখন হিলভিউ পার্কে চলে আসব তখন আমি আবার আপনাদের সাথে সংযুক্ত হব
হ্যাঁ ভিউয়ার্স, আমরা অলরেডি হিলভিউ পার্কে চলে এসেছি। হাতের বামে আপনি দেখতে পাচ্ছেন যে হাতের বামই হচ্ছে এটি হিলভিউ পার্ক। এই হিলভিউ পার্কে আপনাকে অবস্থান করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট ফি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, এবং বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টিকিট করা হয়, আর যারা অ্যাডাল্ট তাদের জন্য একটা অ্যামাউন্টের টিকিট করা হয়। এইগুলো আমি আমার ডেসক্রাইব বক্সে লিখে দিব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই প্রথম গাড়িটি আপনার পার্কিংয়ের জন্য অবস্থান করছে। যেহেতু আমরা আমাদের 3টি গাড়ি গিয়েছিল এবং 30 জন মেম্বার ছিলাম, অলরেডি আমরা গাড়িগুলো পার্কিং করছি। হাতের বামে কিন্তু আপনার হিলভিউ পার্কের গেটটি। আমরা গাড়ি পার্কিংয়ের পরে আমরা সেখানে যখন প্রবেশ করলাম, তখনই আমাদের প্রথমেই চোখে আসলো একেবারে প্রকৃতিতে ভরপুর একটি সুন্দর প্লেস, সেটি হচ্ছে জঙ্গল হাউস। এই জঙ্গল হাউসে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা এটি হচ্ছে জঙ্গল হাউস। এখানে বসে আপনি ছোট ছোট ঘরগুলোতে বসে খাবার, দুপুরে খাবারটা সেরে নিতে পারেন। অলরেডি আমরা হিলভিউ পার্কের ভিতরে আছি। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু দোলনার ব্যবস্থা আছে এবং বড় একটা মাঠও আছে। আর এর পিছনে বেশ কিছু জায়গা আছে। আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা ওই পিছনের দিকে যেতে পারিনি। ভিউয়ার্স, এই যে বিশাল মাঠটা, এই মাঠের ডান পাশ বাম পাশ দিয়ে আপনার পথ আছে। আপনি এখানে ইচ্ছা করলে পিছনে যেতে পারেন। সেখানে একটা ছোট লেক আছে, সেখানে আপনি বোটও চড়তে পারেন। আর ভিউয়ার্স, যেহেতু আমাদের দুপুরের খাবার সময় হয়ে গেছিলো, তাই আমাদের দুপুরের খাবার অ্যারেঞ্জের জন্য আমরা জঙ্গল হাউসে ব্যবস্থা নিয়েছিলাম। তো সেখানে অলরেডি আমরা আমাদের যারা মেম্বার্স আছে তাদেরকে নিয়ে আমরা জঙ্গল হাউসে অবস্থান করছি। আর জঙ্গল হাউসে কিন্তু আপনাকে কোনো বুকিং দিতে হবে না। জাস্ট আপনি যখন দুপুরে খাওয়া দাওয়া করবেন তখন আপনাকে আগে থেকে সেখানে অর্ডার দিতে হবে। ভিউয়ার্স, আমি আমার ডেসক্রাইব বক্সে জঙ্গল হাউসে কীভাবে বুকিং দিবেন, কাদের সাথে কথা বলবেন, সেই ম্যানেজারের মোবাইল নাম্বার এবং নাম আমি লিখে দিব। এবং খুবই সুন্দর একটা পরিবেশ, আপনি যখন এখানে বসে দুপুরে খাবার খাবেন এবং চারপাশে যখন প্রকৃতি দেখবেন, আপনার মন কিন্তু অবশ্যই আন্দোলিত হয়ে উঠবে এবং মনটা আসলেই ভরে যাবে। আমাদের খুব ভালো লেগেছিল যেহেতু আমরা এখানে সবাই বসে একসাথে খেয়েছি। আর একটি কথা হচ্ছে যে ওরা কিন্তু আপনাদেরকে নিজে সার্ভ করে খেতে হবে, দ্যাট মিন্স বুফে খেতে হবে। আপনারা নিজেরা নিজেরই খাবার নিয়ে পরিবেশন করবেন, জাস্ট ওরা টেবিলে সাজিয়ে দিবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টেবিল সাজানো আছে, তোমরা কার্যক্রম পরিচালনা করতেছে। আর ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।